বন্ধুরা, ভিভোর তরফ থেকে একটা 5G স্মার্টফোন মেনলি IMDA সার্টিফিকেশনে সার্টিফাই হয়ে গেল। তো ভিভোর তরফ থেকে এই পার্টিকুলার স্মার্টফোনটা কী কী স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হচ্ছে এবং কবে এই স্মার্টফোনটা লঞ্চ হতে পারে, এরই সঙ্গে সঙ্গে ভিভোর তরফ থেকে এই স্মার্টফোনটার কত প্রাইসের মধ্যে আসছে এবং পুরো ডিটেলস আজকের এই ভিডিওতে মেনলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভিভো এমনই একটা কোম্পানি যে কোম্পানিটা আপনারা জানেন মেনলি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন এখানে প্রোডিউস করে এবং মেনলি অফলাইন সেন্ট্রিক স্মার্টফোন তারা বিক্রি করে। ওপো, ভিভো এই দুটো কোম্পানি মেনলি চাইনিজ কোম্পানি এবং এই চাইনিজ কোম্পানি একমাত্র অফলাইন সেন্ট্রিক স্মার্টফোনের ওপরই তারা বেশি পরিমাণে জোর দেয় এবং আপনারা দেখে থাকবেন কি বিভিন্ন দোকানে আপনি ভিভোর বড় বড় লোগোও দেখে থাকবেন। ভিভো অফলাইন সেন্ট্রিক স্মার্টফোনে যারা স্মার্টফোন বিক্রি করে তাদের কমিশনটা এত বেশি পরিমাণে রাখে, এজন্য আপনি যে কোনো দোকানে যদি চলে যান তারা আপনাকে বারবার ইনসিস্ট করবে কি আপনি ভিভোর ফোন নেন। কিন্তু ভিভোর তরফ থেকে এই পার্টিকুলার যে স্মার্টফোনটা এখানে লঞ্চ করা হয়েছে, এই স্মার্টফোনটার নাম ভিভো Y72 5G। তো কী কী স্পেসিফিকেশনের সঙ্গে এই পার্টিকুলার স্মার্টফোনটা আসছে আসুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, এখানে টিপস্টার মুকুল শর্মার তরফ থেকে মেনলি ভিভো Y72 5G ফোনটাকে IMDA সার্টিফিকেশনে রেজিস্টার করা হয়েছে এটা বলা হয়েছে এবং এর মডেল নাম্বারটা রাখা হয়েছে V2041। এরই সঙ্গে এখানে আমি যদি প্রসেসরের কথা বলি তো মিডিয়াটেকের 6833, যেটা মেনলি মিডিয়াটেক ডাইমেনসিটি 700 চিপসেট এটাকে এখানে ইউজ করা হয়েছে। এরই সঙ্গে আপনি এখানে 8GB র্যাম দেখতে পাচ্ছেন এবং কত ইন্টারনাল মেমোরি থাকবে সে সম্পর্কে এখনও বলা হয়নি। তো বন্ধুরা, আপনারা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি ভিভো মেনলি মিডিয়াটেকের সঙ্গে তাদের ম্যাক্সিমাম স্মার্টফোনকে লঞ্চ করছে, কারণ ভিভো জানে তারা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন লঞ্চ না করলেও তারা মেনলি মিড রেঞ্জ সেগমেন্টটাকে দখল করতে চায় এবং মেনলি তারা 5G স্মার্টফোনই বের করছে। এর আগেও ভিভোর তরফ থেকে অনেক 5G স্মার্টফোনকে বের করা হয়েছে, তারা মেনলি মিড রেঞ্জ টু হায়ার রেঞ্জ সেগমেন্টে তারা স্মার্টফোনগুলোকে লঞ্চ করে। এরপর যদি আমি অপারেটিং সিস্টেমের কথা বলি তো এটা মেনলি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে আসছে এবং এর যদি পিক্সেল সাইজের কথা বলি তো 1080x2408 পিক্সেল রেজলিউশনের ডিসপ্লে আপনি দেখতে পাচ্ছেন। এরই সঙ্গে আপনি এখানে ব্লুটুথ, ওয়াইফাই, এনএফসি এবং 5G নেটওয়ার্কের সাপোর্টও আপনি পাচ্ছেন। বন্ধুরা, এই পার্টিকুলার স্মার্টফোনটা মেনলি থাইল্যান্ডে অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং আমি যদি এর ক্যামেরা সেটআপের কথা বলি তো ভিভো Y72 এটি মেনলি ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে। প্রাইমারি 64 মেগাপিক্সেলের সেন্সার দেওয়া হয়েছে, একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে 120° ফিল্ড অফ ভিউয়ের সঙ্গে এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স এখানে ইউজ করা হয়েছে। বন্ধুরা, এই পার্টিকুলার স্মার্টফোনটার মধ্যে 5000mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এরই সঙ্গে সঙ্গে 18W ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে, মানে মিড রেঞ্জ সেগমেন্টেও ভিভো তাদের ফাস্ট চার্জিংটা এখানে প্রোভাইড করছে। যদিও এই পার্টিকুলার স্মার্টফোনটার প্রাইসিং সম্পর্কে এখনও পর্যন্ত কোনো ডিটেলস আপডেট আমাদের সামনে বেরিয়ে আসেনি, কিন্তু তবুও ভিভোর তরফ থেকে এই স্মার্টফোনটা মেনলি 20,000 টাকার মধ্যেই লঞ্চ করাবে এরকমই একটা আপডেট আমাদের সামনে বেরিয়ে এসেছে। এখন 20,000 টাকার মধ্যে যদি ভিভো এই পার্টিকুলার স্মার্টফোনটাকে লঞ্চ করে, যদিও এখনও পুরো স্পেসিফিকেশনস আমাদের সামনে বেরিয়ে আসেনি কি 5G কোন কোন ব্যান্ড সাপোর্ট করছে, এরই সঙ্গে ডিসপ্লে সাইজ কী হতে চলেছে বা কী টাইপের ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, IPS ইউজ করা হয়েছে না অ্যামোলেড ইউজ করা হয়েছে, এই সম্পর্কে কোনো আপডেট বেরিয়ে আসেনি। যদি ভিভোর তরফ থেকে এই পার্টিকুলার স্মার্টফোনটা 20,000 টাকার নিচে লঞ্চ করে তো ডেফিনেটলি ভিভো একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে অফলাইন মার্কেটে ধামাকা করে দিতে পারবে। এখন আপনাদের কি মনে হয় কি কত প্রাইসে ভিভো তাদের এই মেনলি Y72 স্মার্টফোনটাকে লঞ্চ করবে যেটা একটা 5G স্মার্টফোন হতে চলেছে? বন্ধুরা, এই সকল আপডেট আমাদের সামনে মেনলি বেরিয়ে এসেছিলো, যেটা ভাবলাম কি আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেইলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।